আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম বক্স প্লেট কুচি দেওয়া বেবি ফ্রক কীভাবে আপনারা কাটিং এবং সেলাই করবেন একদমই সহজ নিয়মে আর আমি এটাতে কিন্তু সুন্দরভাবে সুবুতাম লাগিয়ে দিয়েছি তো প্রতিটা স্টেপ হচ্ছে আমি খুবই সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আচ্ছা অল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি কাপড় নিয়েছি এই কালার কাপড়টা হচ্ছে দেড় গোস পরিমাণ কাপড় আছে এখানে এখানে হলো আমি একটা কাপড়কে চার ভাজে ভাজ করে নিয়েছি এটা উপরে বডির পাটটা কাটার জন্য আর আমি যে পাশে আছি সেটা হচ্ছে বন্ধ এবং অপর পাশটা হচ্ছে খোলা এখানে আমি লম্বা টোটাল দশ ইঞ্চি নিয়েছি তবে মেন লম্বা নয় ইঞ্চি থাকবে আর এক ইঞ্চি বেশি নিয়েছি আমি হচ্ছে সেলাইয়ের জন্য এরপর এই পাশ থেকে টোটাল কাদ আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখন গলা চওড়াটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি এর থেকে হ্যাঁ এটা হচ্ছে তিন থেকে চার বছরের বেবির জন্য আমি এই ড্রেসটা তৈরি করব। এরপর হলো আমি গলা লম্বা দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আপনারা চার ইঞ্চিও রাখতে পারেন গলা চড়ায় একইভাবে দু ইঞ্চি দিয়ে আমি মার্ক করে নিচ্ছি আর এই নিয়ম ফলো করে এরকম ডি সেম ডিজাইন দিয়ে কিন্তু আপনাদের আপনারা যে কোনো বয়সে বেবিদেরকে ড্রেস তৈরি করে দিতে পারবেন তো কোন বয়সে বেবির জন্য কতটুকু কাপড় লাগবে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমি বলে দেব এরপর পেছনে গলার জন্য লম্বা আড়াই ইঞ্চি নিয়ে আমি গোল গলা মার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে আর্মুল লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ একটু হেলদি বেবি হলে আপনারা এখানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ নিতে পারেন পাঁচ ইঞ্চি নিয়ে এখন আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে এখানে আর্মুল শেপ করে নিচ্ছি তো নেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে টোটাল বডির মাপ যা হবে সেটাকে চার ভাগে ভাগ করে এটা এখানে নিতে হবে যেহেতু আমি কাপড়টা চার ভাজে ভাজ করেছি তাহলে আমার টোটাল এখানে বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চার ভাজে সাড়ে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচে আবার আমি বডি থেকে হাফ ইঞ্চি কম নিচ্ছি মানে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো নেওয়ার পর আমি এভাবে মার্ক করে দিচ্ছি তো এভাবে মার্ক করার পর নিচে আমি হালকা একটু রাউন্ড করে দেবো হালকা একটু রাউন্ড না করলে দেখতে ভালো লাগবে না মানে কোনাটা বের হয়ে থাকবে সেই জন্য হালকা রাউন্ড করছি খুব বেশি করা যাবে না তারপর দাগ অনুসারে কেটে নিচ্ছি আমি প্রথমে পেছনের গলাটা কিন্তু কেটে নিয়েছি নেওয়ার পর তারপর হচ্ছে আড়মুলের অংশটা কেটে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি একটু মার্ক করে দিচ্ছি সেলাই অনুযায়ী মানে একটু চিহ্ন দিয়ে নিলাম তো পেছনের যে পাটটা আছে সেটা একটু সরিয়ে নিয়ে আমি সামনের পাটের গলাটা এখন কেটে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছি সামনের পাটের গলাটা কেটে নিয়েছি এখন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পেছনের অংশটা তো পেছনের পাটে হলো আমি পেছনের পাটে একটা ফাড়ার মতো দিব তো তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এখানে তাহলে হচ্ছে বেবিদের মানে খুলতে এবং পড়াতে সুবিধা হবে এখানে একটা হুক দিয়ে দিলেই হবে তো এটা হচ্ছে আমার একটা হলো সামনের অংশ আর একটা হলো পেছনের অংশ পেছনে আমি যেহেতু হুক দিব সেটা সহজেই চেনা যায় এখন হচ্ছে নিচের যে পাটটা আছে সেটা তৈরি করব তো নিচের পাটের জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করেছি এখানে কাপড়ের বহর যতটুকু আছে সে অনুযায়ী কাপড়টা আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি তো এরপর এখানে আমি লম্বাটা কতটুকু নিয়েছি সেটা দেখাচ্ছি লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে এখানে বহর অনুযায়ী যতটুকু লম্বা আছে ততটুকু নিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে চড়াটা নিয়েছি আটত্রিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে কোমর যেহেতু হচ্ছে টোটাল চব্বিশ ইঞ্চি সেই অনুযায়ী আমি আটত্রিশ ইঞ্চি নিয়েছি এখন এই কাপড়টাকে হলো আমি মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি সামনের একটা পার্ট এবং পেছনের একটা পার্টের জন্য তো একটা পার্ট আমি সরিয়ে নিয়েছি আর একটা পার্ট এখানে রেখে দিলাম সেটাই আমি আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কুচিটা তৈরি করবেন তো এখানে হচ্ছে দুই ইঞ্চি পর পর মার্ক করে দিতে হবে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু দুই ইঞ্চি পর পর মার্ক করছি আপনারা চাইলে ইঞ্চি টেপটা পুরোটা সমান করে ধরে দুই ইঞ্চি পর পর মার্ক করে দিতে পারেন তো আমি এভাবে করেই কিন্তু পুরো কাপড়টা মার্ক করে দিব। দুই ইঞ্চি পর পর আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন যদি আপনারা কুচিটা আরেকটু চিকন করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে এক ইঞ্চি করেও মার্ক করতে পারবেন তো আমি কিন্তু এখানে দুই ইঞ্চি করেই নিয়েছি নেওয়ার পর তারপর হচ্ছে আমি নিচে বর্ডার দিব অন্য কালার একটা কাপড় দিয়ে এই কাপড়টা আধা গোস পরিমাণ লাগবে তাহলে টোটাল হচ্ছে দুই গোস পরিমাণ হলেই হয়ে যাবে তো এটা লম্বাটা কাপড়ের লম্বাটা তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এই যে চড়াটা হচ্ছে নিচের পাটের সমান করে নিয়েছি কিন্তু হ্যাঁ চড়াটা সমান হবে তো তারপর হচ্ছে আমি এখন এটা সেলাই করে নিচ্ছি তো নিচে এভাবে ভাস করে চিকন করে সেলাই করে নিচ্ছি এভাবে করে হচ্ছে পুরোটা সেলাই করতে হবে আর এটা কিন্তু এরকম বর্ডার দেওয়ার জন্য দুই টুকরো কাপড় লাগবে সামনের জন্য এবং পেছনের পার্টের জন্য এরপর হচ্ছে আমি এখন আপনাদের সাথে একটা পার্ট আপনাদের দেখাবো একই নিয়মে আপনারা দুইটা পার্ট তৈরি করবেন তো এখানে এই যে নিচের অংশটা হচ্ছে আমি এভাবে করে ভাস করে দিয়ে তারপর কাপড়টার উপর বসিয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি ঠিক এভাবে করে ভাজ করে করে তারপর সেলাই করে দিতে হবে আপনারা চাইলে এটা ডাবলও দিতে পারেন আমি কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল দিয়েছি মানে একটা পার্ট দিয়েছি আপনারা চাইলে হচ্ছে বর্ডারের যে কাপড়টা আছে সেটা ডাবল করেও দেওয়া যাবে তো এভাবে করে আমি পুরোটা সেলাই করে দিয়েছি এবং এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি এরপর হলো কিভাবে বক্স প্লেট তৈরি করবেন সেটা দেখাচ্ছি তো এখানে যে যে মার্কগুলো আমি করেছি সেটা হচ্ছে এইভাবে করে ভাঁজ করতে হবে মানে এই পাশ থেকে একটা পাট আনতে হবে আবার এই পাশ থেকে এনে এভাবে করে বক্স প্লেট তৈরি করতে হবে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কুচিটা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আবার এই সাইড থেকে হচ্ছে আবার আরেকটা দাগ বরাবর আনবো আবার এটা হচ্ছে এভাবে করে মিলিয়ে নেব এটা কিন্তু সামনে পেছনে একই রকম হবে এভাবে সেলাই করতে করতে একই রকম হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিব এরকম বক্স প্লেট করে নিব তো এই যে একটা পার্ট সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে কিন্তু আরেক পার্টও আমি সেলাই করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন দুইটা পার্ট একই রকম নিয়মে এবং একই মাপে তৈরি করে নিয়েছি এরপর আমি বডির উপরে পার্টটা তৈরি করব তো উপরে পাটটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে এই এখানে যে তিন ইঞ্চি ফাড়া দিয়েছিলাম সেই অনুযায়ী একটা কাপড় কেটে নিচ্ছি মানে তিন ইঞ্চি থেকে লম্বা করে একটা কাপড় কেটে নিতে হবে তো এখানে যেহেতু তিন ইঞ্চি নিয়েছি এখানেও আমি তিন ইঞ্চি দাগ দিয়ে তারপর হচ্ছে কাপড়টা দুই ভাজে ভাজ করে এখন এতটুকু কেটে নিচ্ছি তো এতটুকু কাটার পর তারপর হচ্ছে এটা আমি সেলাই করে নিব তো এভাবে করে ভাজ করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এরপর সেলাই করার পর এখন হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি কাপড়ে উল্টো দিকে বসাতে হবে তো উল্টো দিকে এভাবে করে বসিয়ে আমি ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার পর তারপর হচ্ছে একটু একটু সেলাইয়ের বাইরে কেটে নিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য যেটা কিন্তু আমি সব ভিডিওতে বলে থাকি তেভাবে সামান্য পরিমাণ কেটে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এটাকে উল্টে নিচ্ছি তো এভাবে করে এখন হচ্ছে আমি সাইডটা বা আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নিচের কাপড়টা যে পরিমাণ আছে সেই অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো এটাতে একটা হুক লাগিয়ে দিলে কিন্তু ইজিলি পড়তে এবং খুলতে পারবে এরপর আমি সামনে পাটা নিয়ে নিয়েছি তো সামনে পাটে হচ্ছে আমি একটা কাপড় জয়েন্ট করবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো ধরনের কালারের কাপড় নিতে পারেন এরপর হচ্ছে আমি এভাবে করে কাপড়টা উপরের যে পাত্রা মানে সামনের পাটটা আছে সেটা নিচে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে গলার মাপ অনুযায়ী মেট এখানে সেলাই করে দিচ্ছি এই কাপড়টা কিন্তু বডির যে কাটা অংশ আছে সেই অনুযায়ী চড়াটা নিতে হবে তো আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি দেওয়ার পর একই নিয়মে হাতার অংশটাও সেলাই করে দিচ্ছি হাতা না সরি মানে আরমলের অংশটাও সেলাই করে দিচ্ছি তো সেলাই করার পর তারপর হচ্ছে এটা এভাবে করে কেটে নিলাম এবং আমি এই সাইডও সেলাই করে দিচ্ছি দুইটা সাইড সেলাই করে দিতে হবে আর মোলে দুই সাইড সেলাই করার পর তারপর হচ্ছে আমি কাপড়টা মাপ অনুযায়ী বটির কাপড়ের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবং গলার অংশটাও কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে এটা কিন্তু সোজাপাশ এবং আমি লম্বাটা নিয়েছে আট ইঞ্চি পরিমাণ উপরের কাপড়টার লম্বাটা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর আমি সমান করে কেটে নিয়েছি আর এই সাইডে এভাবে করে হালকা করে একটু বাঁকা করে কেটে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর যদি আপনারা এটা কাটতে না চান তাহলে কিন্তু আপনারা সোজাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে ভাস করে করে এখন হচ্ছে এটা বডি পার্টের সাথে জয়েন করে দিব। সেলাই করে তারপর হচ্ছে জয়েন করে দিচ্ছি তো এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন পেছনে যে পাটটা আছে সেটার সাথে হচ্ছে আমি কাদের অংশটা জয়েন করে দিচ্ছি দুইটা সমান করে ধরে তারপর হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন বেবিদের জন্য ডাবল সেলাই দেওয়াটাই বেটার তো আমি এখানে সেলাই করে নিয়েছি নেওয়ার পর তারপর হচ্ছে যে দেখাচ্ছি এখন হচ্ছে আড়মলার দুই সাইডে এবং গলায় আমি পাইপিন দিব তো পাইপিন দেওয়ার জন্য একটা কাপড় এটা চারকোনা ছিল এটাকে বাঁকা করে বাস করে নিয়েছি নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিয়েছি এবং দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিচ্ছি নিয়ে তারপর আমি এই কাপড়টাকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি তো এরকম করে এখানে যতটুকু প্রয়োজন হবে গলার জন্য এবং আড়মলের জন্য সে অনুযায়ী কেটে নিতে হবে তো আমি এখান থেকে দুই টুকরো রেখে দিলাম এখানে হচ্ছে বাঁকা অংশটা কেটে সমান করে নিচ্ছি এটা আমি গলায় পাইপিং দেওয়ার জন্য নিয়েছি বড় বড় অংশটা এরপর আমি কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে এখানে পাইপিনের কাপড়ে কিছু অংশ কাপড় ভাজ করে তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে যেখানে হচ্ছে আমি হুকের ঘরগুলো করেছি সেখান থেকেই কিন্তু আমি পাইপিংয়ের কাপড়টা লাগানো শুরু করেছি এরপর হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে লাগানোর পর শেষের দিকে কিন্তু এসে আবার এভাবে ভাজ করে সেলাই করে দিতে হবে এবং ভালো করে ডাবল স্টিচ করে নিয়েছি নেওয়ার পর এভাবে ভেতর দিকটা হালকা হালকা করে কেটে দিচ্ছি যাতে করে ফিনিশিংটা ভালো হয় তারপর আবার কাপড়টাকে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পর এভাবে দুইটা ভাঁজ দিয়ে আমি পাইপিন তৈরি করে নিচ্ছি চিকন বা মোটা যতটুকু আপনাদের প্রয়োজন বা ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু আপনারা এভাবে ভাঁজ করে করে পাইপিন তৈরি করে নেবেন তো এরকম করে আমি ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে হচ্ছে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন গলা যেহেতু পাইপিন দিয়েছে এখন হচ্ছে আর্মলের আর্মল সাইডটা আমি পাইপিং দিব। সেজন্য আমি কাপড়ের বাঁকা অংশটা কেটে নিয়েছি মানে পাইপিংয়ের কাপড়ের এরপর হচ্ছে উল্টো দিকে আমি কাপড়টাকে জয়েন করে দিচ্ছি আর্মলের শেপ অনুযায়ী এভাবে করে সমান করে ধরে জয়েন করে দিচ্ছি আর এটাও একটু একটু করে কেটে তারপর হচ্ছে সোজা করে পাইপিন দিয়ে দেবো ঠিক যেমনটা আমি গলার বেলায় করেছিলাম একই নিয়মে পাইপিংটা সেট করতে হবে যদি দেখতে পাচ্ছেন প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিচ্ছি আর আগের সেলাইয়ের উপরে আগের সেলাই বরাবর হচ্ছে আমি পাইপিনটা বসিয়েছি যাতে করে সেলাইটা দেখানো যায় তো এভাবে করে আমি একই নিয়মে কিন্তু দুই সাইড হচ্ছে পাইপিং দিয়ে নিব তো দুই সাইডে কিন্তু আমি এখানে পাইপিন জয়েন করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি নিচের পার্টের সাথে এখানে বডি পার্টটা জয়েন করব দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে মানে নিচের যে স্কার্ট পার্টটা আছে সেটার সাথে উপরে পাটটা আমি জয়েন করে দিচ্ছি এরকম করে আমি দুইটা অংশই সেলাই করে দিব আর এখানে আসলে দুই দুই সময় কিন্তু দুই রকম কালার দেখাচ্ছে এটার কারণ হচ্ছে লাইটিং সমস্যার কারণে সেটা আশা করছি আপনারা আবার ভুল বুঝবেন না যে দুই কালার কাপড় নিয়েছি আসলে এটা লাইটের কারণে হচ্ছে কাপড়টা দুই রকমের কালার দেখাচ্ছে তো এই যে আমি কিন্তু বডি পার্টের সাথে স্কার্ট পার্টটা সমান করে সেলাই করে জয়েন করে নিয়েছি তো প্রথমে সামনের পার্টটা সেলাই করেছি এখন হচ্ছে পেছনের পাটটাও এভাবে সমান করে ধরে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু বেবিদের ফিটিংসটা ভালো হওয়ার জন্য দুই সাইড আপনারা বেলও দিতে পারেন মানে যে বেল্টগুলো আছে সাইড বেল্টগুলো সেগুলোও কিন্তু দিতে পারেন তৈরি করে তবে আমি এখানে বেল্ট দিচ্ছি না আমি হচ্ছে সাইডটাকে এমনি সেলাই করে দিচ্ছি তো এই যে দুইটা সাইড এভাবে সমান করে ধরে নিয়ে তারপর বডির মাপ অনুযায়ী আপনারা সেলাই করে দিবেন তো আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি আর বেল্ট যদি না দিতে চান সেক্ষেত্রে কোমরের অংশটা একটু ফিটিং রাখলেই হবে তো আমি একটা সাইড সেলাই করে দিচ্ছি একই নিয়মে কিন্তু আপনারা আরেক সাইডও সেলাই করে নেবেন বডির মাপ অনুযায়ী সেলাই করার আগে আবারও বডির মাপটা মেপে দেখবেন যে ঠিক আছে কিনা তারপর হচ্ছে আপনারা আরেকটা সাইডও সেলাই করে দিবেন তো আমি পুরো ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর আমি এখানে হচ্ছে কয়েকটা সুবুতাম লাগাবো ড্রেসটাকে আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তো এভাবে করে আমি কয়েকটা সুবুতাম তৈরি করে নিয়েছি সুবুতামের আলাদা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে আপনি চাইলে দেখতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তো এই তো সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন হাফেজ